हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सुष्मिताज मेकओवर। सो फ्रेंड्स, आज आबारो तुम्हारे जिन्हें मेकअप क्लासेर आरो एक नतून क्लास अपडेट निये आमी सुष्मिता तुम्हारे सामने हाजिर हो गेलाम। आर आज के किन्तु तुम्हारे मेकअप क्लासेर सेकेंड दिन अर्थात सेकेंड क्लास आज के आमी तुम्हारे साथे शेयर करब। और आज के सेकेंड क्लासेर टॉपिक थाकबे तुम्हरा किभाबे स्किन प्रेप्ट करबे। तुम्हरा हयतो अनेके जानो आबार हयतो अनेके जानो ना जे आमरा जखन मेकअप करी तार आगे किन्तु प्रपार वेते आमादेर स्किन प्रिपारेशन करते हय। तो सेटा किभाबे करबे এবং মেকআপের জন্য আমাদের ঠিক কোন কোন স্টেপগুলোকে ফলো করতে হবে সেই সমস্ত কিছুর বিস্তারিত কিন্তু আজকের সেকেন্ড ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। আর আগের দিনে একটা ক্লাস আমার তোমাদেরকে দেওয়া হয়ে গেছে যেখানে আমি স্কিন টাইপ বুঝিয়ে দিয়েছি। যারা যারা এখন আমাকে নতুন দেখছো, আগের দিনের ক্লাসটা মিস করে গেছো, প্লিজ তোমরা একটু আগের দিনের ক্লাসটাও ফলো করে নিও। তোমরা যদি এইভাবেই প্রত্যেকটা ক্লাস স্টেপ বাই স্টেপ করতে পারো তাহলে কিন্তু ঘরে বসে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে উঠতে পারবে। তো যাই হোক, আর একেবারেই কথা বলে সময় নষ্ট করব না। আর আজকের ক্লাসটাও যেহেতু থিওরি ক্লাস সেহেতু আজকের ক্লাসটাও কিন্তু আমি তোমাদের সাথে বোর্ডে শেয়ার করব। তাই চলো এখন আমরা ঝটপট চলে যাব আমাদের বোর্ডে। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি আমাদের বোর্ডে আজকের সেকেন্ড ক্লাসটা নেওয়ার জন্য। তো আজকে আমি তোমাদেরকে সেকেন্ড ক্লাসে স্কিন প্রিপারেশন সম্পর্কে ডিটেলস দেব। তো সেটারই আমি হেডিংটা ফার্স্টে করে নিই। তোমরা কিন্তু চাইলে এই ডিটেলসটাও কিন্তু খাতা লিখে নিতে পারো। তো আমি এখানে স্কিন প্রিপারেশন বলে হেডিং করে নিচ্ছি, ঠিক আছে। মেকআপ করার আগে আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে প্রেপ্ট করতে হবে। তো এই প্রেপ্ট কথাটার ফুল ফর্ম হচ্ছে প্রিপারেশন। আমরা যেমন তেমন স্কিনে তো আর মেকআপ ব্লেন্ডিং করতে পারি না, মেকআপ করার জন্য কিন্তু আলাদা রকমভাবে আমাদেরকে স্কিন ট্রিটমেন্ট করতে হবে। তো সেটারই ডিটেলস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং মেকআপ করার জন্য আমাদেরকে ঠিক কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে সেটারও ডিটেলস আমি তোমাদেরকে আজকে শেয়ার করে দিচ্ছি। তো নাম্বার ওয়ানে আমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে সি। এবার তোমরা জিজ্ঞাসা করবে যে দিদি সিটা কেন বললে। সিটা আমি এই কারণেই বললাম যে সি ফর ক্লিনজিং, ঠিক আছে। তো এই ক্লিনজিং এর ফর্মুলাটা কিন্তু নাম্বার ওয়ানে আমাদেরকে ফলো করে নিতে হবে। নাম্বার টু এ টি ফলো করতে হবে। টি ফর টোনার, টি ফর কি বললাম, টোনার বললাম, ঠিক আছে। নাম্বার থ্রিতে আমাদেরকে যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে এম। এই এম কথাটা কেন বললাম, এম কথাটা আমি বললাম ময়শ্চারাইজারের কারণে। তো আমাদেরকে না মেকআপ করার জন্য সবার প্রথমে এই সিটিএম এই তিনটে প্রোডাক্টের ব্যবহার খুব ভালোভাবে করতে হবে। আমরা যদি স্কিনকে একদম প্রথম লেয়ার থেকে ঠিকভাবে ট্রিটমেন্ট না করে যদি আমরা মেকআপ করা স্টার্ট করে দিই না, তবে গিয়ে তোমরা মেকআপ করার শেষে গিয়ে দেখতে পারবে যে আমাদের মেকআপটা ঠিকঠাক স্কিনের সাথে অ্যাবজর্ব হচ্ছে না, কোথাও অনেক অনেক ড্রাই লাগছে, কোথাও অনেক অনেক অয়েলি লাগছে। এরকম ধরনের কিন্তু বিভিন্ন সমস্যা মেকআপ করার পর আমাদের ফেসে লক্ষ্য করা যায়। তাই আমি বলবো তোমরা যখন মেকআপ করছো সেটা একদম সঠিক পদ্ধতি, একদম প্রপার যে ওয়েটা আছে সেটা মেনটেন করে মেকআপ করার চেষ্টা করো। তো মেকআপ করার জন্য তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই সিটিএম প্রোডাক্টটা ফলো করতে হবে। তো এখন প্রশ্ন, তোমরা সিটিএম প্রোডাক্টটা কিভাবে ইউজ করবে বলে দিই। আমাদের সবার মুখে কিন্তু কম বেশি ধুলো বালি ময়লা থাকে। তো এখন যদি তুমি মনে করো যে নর্মাল জলে মুখ ধুয়ে নিলেই তোমার মুখটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো রকম ধুলো বালি থাকছে না, সেটা একেবারেই তুমি ভুল ভাবছো। কারণ নর্মাল জলে কিন্তু কখনোই ধুলো বালি কাটে না। আর তুমি যদি ঠিকঠাকভাবে এই জিনিসটা মেনটেন না করে মেকআপ করতে শুরু করে দাও তাহলে পরে কি হবে, ধুলো বালির জন্য তোমার মুখে একটা আলাদা রকম লেয়ার তৈরি হয়ে যায়। আর সেই লেয়ারটার উপর যখন তুমি ফাউন্ডেশন বলো বা মেকআপে থাকা অন্যান্য প্রোডাক্টগুলো বলো সেগুলো যখন ইউজ করতে যাবে তখন কিন্তু ঠিকঠাকভাবে ব্লেন্ডিং হবে না, ব্লেন্ডিংয়ে অনেক প্রবলেম চলে আসবে। তাই তুমি ক্লিনজিং করে নাও। তো এখানে বলে দেবো যে শুধুমাত্র তোমরা যদি মনে করো যে ক্লিনজিং করে ক্লিনজিং মিল্ক হয়, ক্লিনজিং টোনার হয়, লিকুইড টাইপের হয়, তো সেটা দিয়ে তোমরা যদি মনে করো যে তোমরা ফেসটাকে ক্লিন করবে সেটাও করতে পারো। এছাড়াও যদি মনে হয় যে আরও বেশি ডিপ ক্লিন করার দরকার, তো সেক্ষেত্রে আমি বলবো যে ক্লিনজার দিয়ে ভালোভাবে
ফেসটাকে ক্লিন করে নেওয়ার পরে তোমরা ফেস ওয়াশ করে নাও। তো এই দুটো প্রসেস মেনটেন করে তোমরা ফার্স্ট তোমাদের স্কিনটাকে ক্লিন করে নিলে, এবং তারপরেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টোনার। টোনার আমরা কেন ইউজ করি বলো তো? তোমরা হয়তো অনেকে জানো, টোনার আমরা ইউজ করি আমাদের স্কিন যাতে আরও অনেক বেশি হাইড্রেটিং হয়, তো এই কারণে আমরা টোনারটা ইউজ করি। তো এখন আমি তোমাদেরকে এই টোনারের সম্পর্কে একটা বিশেষ নলেজ দিয়ে দেবো, সেটা হচ্ছে টোনার যখন তোমরা ইউজ করছো তখন কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে তোমাদেরকে টোনারটা ইউজ করতে হবে। তো এবার তোমরা বলবে যে যদি টোনার ইউজ করবে এতে সাবধানতা অবলম্বন কেন করবো? দেখো আমি একটা কথা বলে দিই, তোমাদেরকে ফার্স্টে ফার্স্ট ক্লাসে বলেছিলাম আমরা যে প্রোডাক্টটা ইউজ করছি না সেটা সবসময় দেখে নিতে হবে যে কোন সিজনে আমি ইউজ করছি। যেটা আমি সামারে ইউজ করছি সেটা কিন্তু কখনোই উইন্টারে ইউজ করতে পারি না। দুটোকে ব্যালেন্স করে, দুটো সময়কে ব্যালেন্স করে কিন্তু আমাদের মেকআপ করতে হবে। আমরা শীতকালে যখন মেকআপ করতে যাই তখন কিন্তু অনেকেই টোনারটাকে অ্যাভয়েড করে যায়। কেন যাই জানো তো? টোনারে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের স্কিনকে ড্রাই করে দেয়। সাধারণত শীতকালে আমাদের স্কিনটা একটু অনেক বেশি রুক্ষ, অনেক বেশি টান টান ড্রাইনেস থাকে, তো সেই কারণে অনেকে শীতকালে টোনারটাকে অ্যাভয়েড করে যায়। তো তোমার স্কিন যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে আমি বলবো শীতকালে টোনারটাকে অ্যাভয়েড করে যাও, এর পরিবর্তে তোমরা রোজ ওয়াটার, রোজ টোনার ইউজ করে নিতে পারো, ঠিক আছে? চলো নেক্সট আমরা আসি ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারের ব্যাপারটাতেও কিন্তু তোমাদেরকে ধ্যান দিতে হবে। আমি এই কারণেই বলছি ধ্যান দাও, কেননা অতিরিক্ত যার স্কিন অয়েলি সে যদি অয়েল বেসড কোনো ময়েশ্চারাইজার ইউজ করে তাহলে কী হবে, স্কিনটা আরও এক্সেস অয়েলি হয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবে যে স্কিনে প্রপারলি মেকআপ ব্লেন্ড করার জন্য বা মেকআপের জন্য অতিরিক্ত অয়েলি হওয়াও ভালো না, আবার অতিরিক্ত ড্রাই হওয়াও ভালো না, দুটোকে কিন্তু সমানভাবে তোমাকে ব্যালেন্স করতে হবে। দেখা যাচ্ছে তোমার স্কিন অতিরিক্ত পরিমাণে অয়েলি, তো সেক্ষেত্রে তুমি ময়েশ্চারাইজিং আলা মানে অয়েল বেস আলা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। আবার দেখা যাচ্ছে যে তোমার স্কিন আগে থেকেই সাধারণ টাইমে অয়েলি থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করো। তো এই কারণেই আমি বলবো যে গরমকালে তোমরা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করো, শীতকালে থিক বেস আলা ক্রিম বেস আলা ময়েশ্চারাইজার ইউজ করো। তো এখন নিশ্চয়ই তোমাদের এই সিটিএম প্রোডাক্টটা নিয়ে কোনো রকম ডাউট নেই, প্রোডাক্ট ক্লিয়ার হয়ে গেলো তাহলে মেকআপের শুরুতেই আমরা যেটা করবো সেটা হচ্ছে সিটিএম প্রোডাক্ট ইউজ করবো। সিটিএম মিন ক্লিনজিং টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং। তো এইটা কিন্তু আমরা সব স্কিনের সাথে করবো, ড্রাই স্কিনে করবো, অয়েলি স্কিনে করবো না, সেন্সিটিভ স্কিনে করবো না, আবার কম্বিনেশন স্কিনে করবো, এরকম কোনো ব্যাপার না। সব ধরনের স্কিনের সাথেই কিন্তু আমাদেরকে এই সিটিএম প্রোডাক্টটা ইউজ করতে হবে। তবে হ্যাঁ, যেটা বললাম যে যেটা অয়েলি স্কিনে সেটা অয়েলি স্কিনে ইউজ করবো, যেটা ড্রাই স্কিন সেটা ড্রাই স্কিনে ইউজ করবো, যেটা উইন্টারে ইউজ করছে সেটা উইন্টারে করবো, সামারে গিয়ে সেই প্রোডাক্টটা ইউজ আমরা করবো না, ঠিক আছে? চলো নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে এরপরে আমরা দেখবো যে মেকআপের জন্য ঠিক আমাদের কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে। তো আমি যদি বলি যে এটা তিনটে স্টেপ, 1 2 3, এই তিনটে স্টেপ আমরা ফলো করে নিলাম, নেক্সটলি আমরা যে স্টেপটা ফলো করব বা যে প্রোডাক্টটা আমরা ইউজ করব সেটা হচ্ছে নাম্বার 4 প্রাইমার, ঠিক আছে? এই প্রাইমারের থেকে কিন্তু স্টার্ট হচ্ছে আমাদের মেকআপ করা। এখন প্রশ্ন, আমরা কেন প্রাইমার ইউজ করব বা প্রাইমারটাই বা কি? প্রাইমার হচ্ছে মেকআপের একটা মূল পার্ট। প্রাইমার আমরা ইউজ করব তার বিশেষ অনেক কটা কারণ আছে, আমি এক একটা করে কারণ তোমাদের এখন বলবো। প্রাইমার আমরা ইউজ করব প্রথমত যে কারণটা, সেই কারণটা হচ্ছে স্কিন আর মেকআপের মাঝখান দিয়ে না প্রাইমার একটা দরজার কাজ করে, একটা লেয়ারের কাজ করে, বা ধরো একটা পাঁচিলের কাজ করে। আমাদের পাঁচিল কি করে, বাইরে অনেক কিছু থেকে আমাদের প্রোটেক্ট করে, তার জন্য আমরা বাড়িতে পাঁচিল দিই সাধারণত। ঠিক সেরকমভাবেই কিন্তু প্রাইমারটা আমাদের স্কিন আর মেকআপের মাঝখানে আরও একটা লেয়ার তৈরি করে দিচ্ছে, যেই লেয়ারটা কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি প্রোটেক্ট করে, যে কোনো রকমের সমস্যা হওয়ার থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। তো সেই কারণে আমরা যখনই মেকআপ ইউজ করি না কেন, অ্যাট ফার্স্ট আমরা প্রাইমার ইউজ করব। তো এবারে প্রশ্ন, প্রাইমার আরও আমরা যে কারণে ইউজ করব সেটা হলো প্রাইমার আমাদের স্কিনকে অনেক বেশি স্মুদার করে তোলে। একটা স্কিনে আমরা যখন মেকআপ অ্যাপ্লাই করছি আমাদের অ্যাট ফার্স্ট ফলো রাখতে হবে যে স্কিনটা স্মুদার কিনা, স্কিনটা প্রপার আছে কিনা। তো সেই স্কিনকে অনেক বেশি স্মুদার বানাতে, অনেক বেশি সফট বানাতে কিন্তু প্রাইমারটা আমাদের সাহায্য করে থাকে। তো সেই কারণে আমরা প্রাইমার ইউজ করব। প্রাইমার ইউজ করতে কিন্তু আমরা কখনো ভুলবো না। চলো নেক্সটলি আমরা প্রাইমার ইউজ করার পর যেটা ইউজ করব সেটা হচ্ছে নাম্বার 5 কালার কারেক্টার। তো কালার কারেক্টরের ব্যাপারে অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা জানো তারা আর একটু ভালোভাবে জেনে নাও, যারা জানো না একেবারে তারা আরও ভালো করে জেনে নাও। কালার কারেক্টর কী?
বলে রাখি, আমাদের স্কিনে না বিভিন্ন রকমের প্রবলেম আছে। প্রবলেমেটিক এরিয়া প্রচুর আছে, কাউরির ফেসে অ্যাক্টিভ অ্যাকনে, অ্যাক্টিভ ব্রণ, পিম্পল, র্যাশ, এছাড়াও বিভিন্ন জায়গায় ব্ল্যাক স্পট, ব্ল্যাক প্যাচি ভাব, চোখের তালায় বিভৎস পরিমাণে আন্ডার আই সার্কেল পড়ে যায়, এরকম ধরনের কিন্তু বিভিন্ন রকম সমস্যা আছে। তো তুমি যদি মনে করে রাখো যে শুধুমাত্র এই ফাউন্ডেশন দিয়ে এই সমস্যাগুলোকে তুমি সমাধান করতে পারবে, হাইড করতে পারবে, সেটা কিন্তু একেবারেই নয়। আমাদের ফাউন্ডেশন দেওয়ার আগেই কিন্তু এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে। তা না হলে কি হবে, এই ধরনের সমস্যার উপর তুমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করছো, দেখতে পাচ্ছ সেই সেই জায়গাগুলোতে প্রবলেমটা সলভ হচ্ছে না, বরঞ্চ আরো বিভৎস পরিমাণে থ্যাকথ্যাকে হয়ে যাচ্ছে, প্রাইমারটা সরি ফাউন্ডেশনটা বসে না। তো এই কালার কারেক্টারেরও ভাগ আছে। কালার কারেক্টারের সাধারণত ভাগগুলো পিচ কালার হয়, অরেঞ্জ কালার হয়, গ্রিন কালার হয়। তো আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে না দুটো কালারই মেনটেন করা হয়, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে অরেঞ্জ। তো এই দুটো কালার তোমাদেরকে খুব ভালোভাবে আমি বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নিতে পারো। আমি কালার কারেক্টারে এখানে লিখে রাখছি জি ফর গ্রিন এবং ও ফর অরেঞ্জ। তো আমি এই দুটো বলে দিলাম, তোমাদেরকে শর্টে আমি লিখে দিচ্ছি, তোমরা পারলে ফুল ফর্মে লিখে নিতে পারো। তো এই দুটো কালার আমরা কখন কখন ইউজ করব, যাদের দেখছো বিভিন্ন মানে বিচ্ছিরিভাবে মুখের মধ্যে ব্ল্যাক স্পট আছে, ব্ল্যাক প্যাচি আছে, চোখের নিচে ডার্ক সার্কেল আছে, তাদের ক্ষেত্রে তোমরা গ্রিন কালারের কালার কারেক্টারটা ইউজ করে ওই প্রবলেমেটিক এরিয়ার প্রবলেমগুলোকে হাইড করে নাও। এবং যাদের দেখছো অ্যাক্টিভ অ্যাকনে, অ্যাক্টিভ ব্রণ, এই ধরনের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে গ্রিন কালারের কালার কারেক্টারটা অ্যাপ্লাই করে নাও। মনে রাখবে এই স্টেপটা কিন্তু তোমাদেরকে প্রাইমারের পর ফলো করতে হবে, ফাউন্ডেশন লাগানোর আগে। বুঝতে পারলে তাহলে আমরা অরেঞ্জ বলো বা গ্রিন বলো এই কালার কারেক্টারগুলো কখন ব্যবহার করছি। আচ্ছা আরও একটা কথা বলে দিই, কালার কারেক্টার কিন্তু বিভিন্ন রকমের পাওয়া যায়। একটা ক্রিম বেসে পাওয়া যায়, একটা জেল বেসে পাওয়া যায়, একটা স্টিক বেসে পাওয়া যায়। সামনে যেহেতু উইন্টার সিজন আসছে, তো আমি বলবো উইন্টার সিজনের জন্য তোমরা যেটা ক্রিম বেসে কালার কারেক্টার আছে সেটা ইউজ করো। চলো নেক্সট, আমরা কালার কারেক্টার দিয়ে তো প্রবলেমেটিক এরিয়ার প্রবলেমগুলোকে হাইড করে নিলাম, এরপরে আমাদের মেকআপের যে মেইন পার্ট সেটা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন কম বেশি আমরা সবাই ইউজ করে থাকি, ফাউন্ডেশনের ব্যাপারে আর তো আলাদাভাবে কিছুই বলার থাকে না। অনেকে আমরা ফাউন্ডেশন ভালো ভালো কোম্পানি ইউজ করি, আবার যারা জানি না, যারা বুঝতে পারি না, তারা একটু লো রেঞ্জের ফাউন্ডেশন ইউজ করে নিই। ফাউন্ডেশনের ব্যাপারে আমি আগামী ক্লাসে ডিটেলসে যাব। নেক্সট আমাদেরকে যেটা ফাউন্ডেশনের পরে ইউজ করতে হবে সেটা হচ্ছে কনসিলার। কনসিলারের ব্যাপারে তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। তো যারা জানো না একটু জেনে নাও, কনসিলার আমরা কেন ইউজ করি। কনসিলার সাধারণত আমাদের যে হাইলাইটিং পয়েন্টগুলো আছে, সেই হাইলাইটিং পয়েন্টগুলোতে আরও বেশি যাতে হাইলাইটিং হয়, সেই কারণে আমরা হাইলাইটার মানে সরি কনসিলারটা ইউজ করে থাকি। এবং আমাদের প্রবলেমেটিক এরিয়ার প্রবলেমগুলো যাতে আরও ভালোভাবে সলভ হয়ে যায়, সেই কারণে আমরা কনসিলার ইউজ করে থাকি। কনসিলার কিন্তু কখনোই আমরা পুরো ফেসে ইউজ করব না। কনসিলার কিন্তু সাধারণত আমাদের যেখানে যেখানে প্রবলেম আছে, যেখানে যেখানে হাইলাইটিং করার দরকার হবে, সেই এরিয়াগুলোতে ইউজ করব। কোথায় কোথায় ইউজ করছি সেটা আমি প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, কনসিলার তো আমরা ইউজ করছি। কনসিলারের পর যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে নাম্বার নাইনে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে কন্টোর। কন্টোরটা কিন্তু মেকআপের খুব বিশেষ ভাইটাল একটা পার্ট। তোমরা হয়তো অনেকে জানো না বা বুঝতে পারো না কন্টোর তোমরা কিভাবে করবে বা কন্টোর আমরা কেন করব। কন্টোর আমরা এই কারণেই করব, আমাদের ফেসে না এক একজনের ফেস কাটিং কিন্তু এক এক রকমের হয়। কারোর ওভাল হয়, কারোর ডায়মন্ড হয়, কারোর স্কোয়ার হয়, ঠিক আছে। তো তোমাদেরকে এখন আমি বলে রাখি যে আদর্শ ফেস কাটিং যদি কোনোটা বলা হয় সেটা হচ্ছে ওভাল। তো ওভাল ফেস কাটিংয়ে অর্থাৎ আদর্শ ফেস কাটিংয়ের প্রত্যেকটা ফেসকে আনার জন্য কিন্তু আমরা কন্ট্রোল করে থাকি। কন্ট্রোল সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে ক্রিম কন্ট্রোল, একটা হচ্ছে পাউডার কন্ট্রোল। সামনে উইন্টার সিজনের জন্য আমি বলবো তোমরা ক্রিম কন্ট্রোল ইউজ করবে। কন্ট্রোল কীভাবে করছো না করছো আগামী প্র্যাকটিক্যাল ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করবো, সমস্ত প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দেবো। আজকে আমি তোমাদেরকে নোটসগুলো দিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে নোটগুলো ফলো করো। চলো নেক্সট, আমরা কন্ট্রোলের পর যেটা করবো নাম্বার টেন সেটা হচ্ছে, খুব ভালোভাবে জেনে রাখবে, কন্ট্রোলের পর কিন্তু আমরা ব্লাশার ইউজ করব। ঠিক আছে, অনেকে এই জায়গাটায় খুব বেশি গুলিয়ে ফেলো যে তোমরা কন্ট্রোলের পর, অনেকে কন্ট্রোল যারা বাড়িতে করো কন্ট্রোলের পর হাইলাইটিং ইউজ করে ফেলো, না কন্ট্রোলের পর তোমরা ব্লাশার ইউজ করবে। ব্লাশার আমরা কেন
ইউজ করছি, ব্লাশন আমরা ইউজ করছি আমাদের ফেসটাকে অনেক বেশি ন্যাচারাল দেখানোর জন্য, অনেক বেশি গ্লোয়িং একটা এফেক্ট আনার জন্য, তো এই কারণে আমরা ব্লাশন ইউজ করছি। আচ্ছা, ব্লাশনও কিন্তু তোমরা লিকুইড ফর্মুলায় পেয়ে যাবে, ক্রিম বেসড ফর্মুলায় পেয়ে যাবে, পাউডার বেসড ফর্মুলায় পেয়ে যাবে। আগামী উইন্টার সিজনের জন্য আমি বলবো ব্লাশন বেসড হয় তোমরা যদি ক্রিম বেসড ব্লাশনটা ইউজ করতে পারো। চলো, ব্লাশনের পর নেক্সট স্টেপ নাম্বার 10-এর পর নাম্বার 11-এ যে স্টেপটা আমাদেরকে ফলো করতে হবে, সেই স্টেপটার জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা মেকআপ ফিক্সার ইউজ করো। ঠিক আছে, মেকআপ ফিক্সার তোমরা নাম্বার 10-এ ইউজ করো। তো এখানে তোমরা বলবে যে দিদি মেকআপ ফিক্সার কেন ইউজ করলে, আগে কেন হাইলাইটার ইউজ করলে না? আমি সবসময়ের জন্য রেকমেন্ড করি যে আগে মেকআপ ফিক্সার ইউজ করে নাও, তারপর হাইলাইটার ইউজ করে নাও। এতে কি হয়, মেকআপের গ্লোয়িং ভাবটা না অনেক বেশি থাকে। তো নাম্বার ইলেভেনে আমরা ইউজ করে নিচ্ছি মেকআপ ফিক্সার, নাম্বার 12-এ আমি ইউজ করে নেব হাইলাইটার। হাইলাইটার আমরা ইউজ করবো যাতে আমাদের স্কিনটা অনেক বেশি হাইলাইটিং দেখায়, তো এই কারণেই আমরা হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু সেম প্রসেসগুলো ফলো করতে পারো। এরপর তোমরা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে যে দিদি তুমি কেন আইলাইনার, কাজল, মাস্কারা, লিপস্টিক, আরও যেগুলো আছে আইশ্যাডো, এই জিনিসগুলো বলে না। দেখো, এইগুলো আমরা সবাই জানি আমরা করবো। আমরা কিন্তু যখন মেকআপ করছি আমরা আইব্রো ড্র করবো, আমরা আই মেকআপ করবো, কিন্তু আমরা যেগুলো জানি না বা বুঝি না সেগুলো হচ্ছে মেকআপ, পুরো অল ওভার ফেসের যে মেকআপটা, সেই মেকআপটা সম্পর্কে আমরা হয়তো সঠিকভাবে জানি না। তো সেটারই চার্ট আমি 12টা দিয়ে দিলাম, কারণ একদিনে অধিক দিলে তোমাদের মাথায় থাকবে না, বেরিয়ে যাবে। তো 12টা আমি স্টেপ তোমাদেরকে দিয়ে দিলাম, আর যেগুলো দিলাম না সেগুলো আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের ক্লাসটা এইটুকুনি, আবার আগামী দিনে নেক্সট প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার পর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দিও আজকের এই ক্লাসটা কেমন লাগলো।